নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিংয়ে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, ছাগলটা বেঁধে দিয়ে বসে পড়লাম, সৌরভও এসছে, মা বসে আছে দেখে। তো আজ রান্না হবে সুন্দরবনের নদীর যে লাল ঘিওলা কাঁকড়া, সেটা। আর সাধারণত আমরা ওই কাঁকড়া খাই না, কারণ অনেক দামে বিক্রি হয়, ওই কাঁকড়াগুলো বাইরে বিদেশে চলে যায়। তো আজকের সেই লাল ঘিযুক্ত কাঁকড়ার রেসিপি থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন যেখানে বসে আছি তার সামনে খোলা মাঠ, তার উপরে দেখুন ধান চাষ হয়েছে, সবুজে সবুজ চারিদিকে। মাঝে মধ্যে রোদ বের হচ্ছে, মাঝে মধ্যে আকাশটা মেঘে ছেয়ে যাচ্ছে, মেঘলা আকাশ থাকছে, তো গরম আছে, কিন্তু তার মধ্যেও দক্ষিণা হাওয়া হু করে বইছে, বেশ ভালোই লাগছে। এই দেখুন, এই মেঘলা ছিল, আবার রোদ বের হয়েছে। এসো না, চলো পাপা, রোদ বের হয়ে গেছে আর বসে যাবো না, এটি কোলে নেই দেখি অনেকদিন নিই নি, বাবা বড় হয়ে গেছে, কোলে নি, ভালো লাগে কোলে উঠতে। এখন কাঁকড়াগুলো কেটে নেব। এখানে যে এই কাঁকড়াগুলো নিয়েছি, এগুলো কিন্তু সব গ্রেট কাঁকড়া, আর এই কাঁকড়াগুলো আমাদের এখানে এখন 800 টাকা কেজি। দেখুন, দড়ি দিয়ে বাঁধা, একটা ঠ্যাং এক্ষুনি খুলে গেল। আর এই কাঁকড়াগুলো কিন্তু সব ঘিলুযুক্ত কাঁকড়া, সুন্দরবনের নদীর কাঁকড়া। যখন নদী থেকে ধরা হয় তখন কিন্তু ঘিলু থাকে না, চেম্বারে রেখে এই কাঁকড়ার ঘিলু তৈরি কর। কাঁকড়ার কালারটা দেখুন কেমন, এই যে নাভির অংশ এরকম দেখতে, এটা কিন্তু পুরুষ কাঁকড়া, আর এটা মেয়ে কাঁকড়া। দেখুন, এখান থেকে ঘিলু বা ঘি, ডিম যেটাই বলে সেটাই দেখা যাচ্ছে। আমি এখন কাঁকড়াগুলো ছাড়িয়ে নেব। এখন কাঁকড়াটা এর এই যে ঠ্যাং নকুল এগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু ঘা মারতে হবে, তাহলে সহজেই খুলে যাবে। দেখুন কাঁকড়ার ভিতরে ঘি বা ডিম যাই বলি না কেন, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ। কাঁকড়ার যে এই লাল ঘি, অনেক সময় কিন্তু হলুদ ঘিও হয়, কিন্তু এই লাল ঘিযুক্ত কাঁকড়া খেতে বেশি টেস্টফুল। আর আমাদের এই সুন্দরবনের কাঁকড়া বিদেশে চলে যায়, এর দামও কিন্তু প্রচুর পরিমাণে। এর সাইডে যেগুলো ছিল সেগুলো তুলে পরিষ্কার করে দিলাম, আর এই যে হলুদ ঘি যখনই হয় চারি সাইডে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে নাভির অংশ সেটাও তুলে দিয়েছি। আর কাঁকড়া যখন ঠিক ঘিয়ের কালারটা এরকম আসে, তখন কিন্তু কাঁকড়া অধিক মূল্যে বিক্রি হয়। কাঁকড়ার ঠ্যাংটা দেখুন কতটা বড়, পুরো শাঁসে ভর্তি। কিন্তু এখন এই কাঁকড়ার এই অংশ থেকে আমি ভেঙে দেবো, দিলে এর ভেতর দিয়ে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকবে। এই দেখুন ছিদ্র, এর মধ্যে দিয়েই মশলা ভেতরে ঢুকবে। আর একটু হালকা করে ফাটিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে, কত পরিমাণে ঘি হয়েছে। একইভাবে এই সাইডের অংশটা আমি পরিষ্কার করে নেব।
কাঁকড়াগুলো কাটছি তো খুব ভালোই লাগছে, এরকম ঘি বেরোচ্ছে বলে। এটা কিন্তু পুরুষ কাঁকড়া, কি হবে বলতে পারছি না, খুলে দেখি আর আপনারাও দেখুন। ঘি হয়েছে কিন্তু কালারটা অন্যরকম। পুরুষ কাঁকড়া এগুলোকে কিন্তু ঘি বলি না, এগুলো আমরা চর্বি বলি। আর ঘি না হলেও কি হবে, শাঁসে ভর্তি একদম। এবারে এই কাঁকড়ার খোলার থেকে এই ঘিগুলো বের করে নেব। যেগুলো মেয়ে কাঁকড়া সেগুলো আর দুভাগ করছি না, যেটা পুরুষ কাঁকড়া সেটাকে দুভাগে কেটে নিলাম। মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছি, টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচে নেব, আদা আর রসুন একসাথে বেটে নিচ্ছি। এখন উনুনটা জ্বালিয়ে নেব, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন কাঁকড়াগুলো তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেবো। কাঁকড়ার ঘিটাও এক সাইডে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু জল। ঘিটা সেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, এখন ঢাকা দিয়ে দেবো। এখন জিরা, ধনিয়া আর গোলমরিচ একসাথে বাটবো, এর মধ্যে একটু সর্ষে, এবার ঢাকাটা খুলবো। দেখুন ঘিগুলো কেমন সেট হয়ে গেছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। কড়ায় আবার তেল দিয়ে দিচ্ছি, দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা নরম হয়ে গেছে, আদা রসুন বাটা, এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, জিরা, ধনে, মরিচ আর সর্ষে। এবারে দেব কাঁচা লঙ্কা আর টমেটো।
স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলোকে এবার একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষি নিয়েছি, এর গা থেকে তেল ছেড়েছে। এখন ভাজা কাঁচাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এবারে দিয়ে দেবো জল, খুব বেশি দেব না, ঝোলটা মাখা মাখা করব। ঢাকা দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকাটা খুলছি, রান্নাটা আমার হয়ে গেছে, ঝোলটা এরকমই থাকবে। এখন নামিয়ে নিচ্ছি। আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। আর আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।